নলগাঁও থানার অন্তর্গত বিলভার গাঁওত আহি উপস্থিত হয়েছো আর ইয়াত দেখা পাইছো যে বহু দিনের পরাই ইয়াত একটা বৃহৎ ডাঙর জোয়া খেল চলে। বিভিন্ন ঠাইর পৰা আহি ইয়াত জমা হয় জোয়ারী সকলে, ইয়াত জোয়ার একটা তাণ্ডব চলাই আছে। আর এই ক্ষেত্রে আমি নলগাঁও আরক্ষী আমি অবগত করাইছিল, আমাক সহযোগ করব খুঁজেছিল যদিও অহার আগতেই খেলটো ভাঙি যায়। কিন্তু আমি ইয়াত আহি ইয়ার রাইজর পৰা জানিব পাৰিছো যে কেইজনমান মুষ্টিময় দুই এজন ব্যক্তির নেতৃত্বত এই জোয়া খেলখন চলে, আর সেইকাৰণে এই জোয়া খেলটি অতি সোনকালে আরক্ষী প্রশাসনে বন্ধ করব লাগে। এটো আমার সংখ্যালঘু সংগ্রাম পরিষদের পর আমি দাবি জানাইছো। অন্যথা আমি যদি এই জোয়া খেলটি সোনকালে বন্ধ নকরে তেতিয়াহলে আমি একটা বৃহৎ প্রতিবাদী কার্যসূচী বা তেনে ধরনের কার্যসূচী লোলে আমি বাধ্য। ইয়াত আহি যেতিয়া মই ইয়াত খেলখনের বিষয়ে রাইজর লগত আলোচনা করে আসিল, তেতিয়া ইয়াৰে এজন জোয়ারি, তেখেতর নাম হয়েছে আবুল কালাম বিলভারতে গড়, তেও মোক বহুত বেয়া ধরনের ব্যবহার করেছে। তেও কৈছে মোর ভরি ভাঙি দিব যদি জোয়া খেলটো বন্ধ করব খুঁজো। সেইকাৰণে কৈছো যে দরং আরক্ষী প্রশাসনক কৈছো যাতে এই ক্ষেত্রত একটা বিহিত ব্যবস্থা লয়, তেওঁলোকে জোয়া খেলখনও চলাব যদি ইয়াত কোনোবাই বাধা দিয়ে বা বাধা দিব খোঁজে তেতিয়াহলে তেওঁলোকক ভাবি দিয়ে আজি মোক যিদরে ব্যবহার করেছে বা হয়তো অহাকালি লৈ মোক কিবা ক্ষতিও করব পাৰে। এই ক্ষেত্রত আরক্ষী প্রশাসনে যাতে এটি পদক্ষেপ গ্রহণ করে এটি হয়েছে আমার দাবি। রাস্তাঘাট এনি টাইম জোয়া খেলতে আমরা বাংলে হয়তো আহি দূরের এই জায়গা আবার অটোভার আবার প্রায় জোয়ার হই। কোনে চলাই খেলখন? না বহুত এই জোয়ার হন, নাম তো আমরা সারা বস্তি ধরতে কারণ আমরা তো জীবিকা নিয়ে আমার খেলা ভাঙি আর থানা কোনো করে সিলাইকে আসি আর সিলাই করা তখন তাই ঘুরে গেছে খেলা ভাঙি গেছে এহিনি আর খেলাটা বন্ধ করে লাগে। খেলা অহনা আইনের মানুষ যদি বন্ধ না করে পাবলিকতা তার খেলা বন্ধ হইতো না, আইনের থেকে বন্ধ করুন লাগে।